সকালবেলায় গাছের পাতা বলো, গাছের ফুল বলো, দেখলে না কি সুন্দর মনটা ভালো হয়ে যায় যে আজকে আমার এই ফুলটা ফুটেছে, কি গাছে আমার এই ফলটা ধরেছে। আমার তো ভালোই লাগে। আপনাদের কিরকম লাগে একটু বলবেন তো আমাকে, তাহলে জানবো যে আপনার আর আমাদের, আপনার আর আমার কতটা মনের মিল এক। আমার তো বেশ সকালবেলা এরকম ফুল টুল দেখতে খুব ভালো লাগে। ফুল আমাকে খানিক বাদে তুলতেই হবে, আগে স্যানারে সেরে নিই, তারপরে ফুল টুল আরে তুলবো। আর যে ঘরে পুজোও আছে, তোমাকে সব ফুল টুল তুলতে হবে, জোগাড় করতে হবে। এই ফুলটার এত সুন্দর সেন্ট না কি বলবো, খুব ভালো লাগে। এটা বিকেল দিয়ে ফুটে যায়। এখন চিংড়ি দিয়ে পটল হবে, তো আগে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিই, তো সব জোগাড়পাতি করে নিই আগে, তারপর দেখা হচ্ছে। এটা করে ছাড়ালে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, ওই জন্য এটা করে ছাড়িয়ে নিচ্ছি। একটু গোল গোল করে কাটবো। এবার এই পেঁয়াজ লঙ্কা কেটে নেবো। এখানে আছে চার মগজ আর পোস্ত, একসঙ্গে বেটে নেবো। চার মগজ পোস্ত বাটা হয়ে গেছে, এবার এখানে আদা রসুন আছে, আদা রসুনটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই কেটে রাখা পটল এখানে পটল ভেজে দিচ্ছি, আর এখানে চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, পটল ভেজে নেবো। ওই তেলেই তেজপাতা দিয়ে দেবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কড়ার মধ্যে রোদ চলে এসছে, আজ দু তিন দিন পর রোদ উঠলো, সমানে বৃষ্টি হচ্ছে। লঙ্কা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই আলুটা দিয়ে দিলাম।
আলুটা তুলে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দিলাম। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার এই চার মগজ আর পোস্ত বাটাটাও দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা পটল দিয়ে দেব। পটলের সঙ্গে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি।